প্রথমে গছপুলি রোপণ, তার পাছত অরুণোদয়ের দায়িত্ব। এবার কি দায়িত্ব সরকারি মহাবিদ্যালয়ে? প্রতিখন মহাবিদ্যালয়ে রাজ্য সরকারের এখন বিশেষ জাননী। এতিয়ারে পুরা মহাবিদ্যালয় সমূহর অধ্যাপকসকলে গাঁওয়ে গাঁওয়ে গৈ সামাজিক দায়বদ্ধতা মানি প্রচার করব লাগিব বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার কথা। হয়, আপনি ঠিকই শুনেছে। এবার মহাবিদ্যালয়ের অধ্যাপকলৈ আনেক দায়িত্ব শিক্ষা বিভাগের। ইতিমধ্যে জাননী প্রেরণ সরকারি মহাবিদ্যালয় সমূহলৈ। মহাবিদ্যালয়ে মহাবিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পত্র, গাঁওয়ে গাঁওয়ে যাব লাগিব শিক্ষক কর্মচারী, গাঁওবাসীক দিব লাগিব বিজ্ঞান শিক্ষা। মহাবিদ্যালয়ের শ্রেণীকোঠাত ছাত্র ছাত্রী শিক্ষাদান করলেই নহব, সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষকসকলে লব লাগিব সামাজিক দায়িত্ব। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক বা সরকারি কামত আত্মনিয়োগ হবলৈ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষসকলৈ ইখনের পিছত শিক্ষণ পত্র প্রেরণ করে আহিছে রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগুয়ে। উল্লেখযোগ্য যে প্রতিখন মহাবিদ্যালয়ের চৌহদত রোপণ করিব লাগিব সরকারে নির্ধারণ করে দিয়া 35 বিধ ফল ফুলের পুলি। রোপণের নির্দেশ পূর্বতে প্রেরণ করা হয়েছে, তারপর প্রতি পঞ্চায়েত দুটাকৈ দুজনীয়া ছাত্রগোটে পর্যবেক্ষণ করিব লাগিব অরুণোদয় আসনি সফল রূপায়ণক। এবার প্রতিখন সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষলৈ আনেক পত্র শিক্ষামন্ত্রী রণোজ পেগু। 22 জুলাই শিক্ষামন্ত্রী রণোজ পেগুয়ে প্রতিখন সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষলৈ প্রেরণ করা পত্র এয়া। নির্দেশনা অনুসরি বিজ্ঞান শিক্ষার জ্ঞান দিয়ার বাবে 5খন গাঁও লব লাগিব 21খন মহাবিদ্যালয়ে, গাঁওবাসীক দিব লাগিব বিজ্ঞান শিক্ষার জ্ঞান। পত্র দিয়া তথ্য অনুসরি এখন গাঁওয়ার শিক্ষার বাবদ 10,000 টাকা দিব সরকারে। কেবল ইমানেই নহয়, বিজ্ঞান শিক্ষার প্রসারের বাবে বিজ্ঞানগারের বাবে 1 লাখ আর পরবর্তী সময় 50,000 টাকা যোগান ধরব রাজ্য সরকারে। মুঠতে কেন্দ্রীয় সরকারের ধ্বজাবাহী আসনি উন্নত ভারত অভিযান সফল করার দায়িত্ব লব লাগিব সরকারি মহাবিদ্যালয় সমূহে। কিন্তু ইয়ার পূর্বে দেশের প্রতিগী সাংসদক 1খনক গাঁও তুলি লৈ আদর্শ গাঁওলৈ পরিণত করার পরামর্শ দিয়েছিল প্রধানমন্ত্রী মোদিয়ে। কিন্তু প্রধানমন্ত্রীর এই সপন কিমান পূরণ হল সেয়া সকলে দেখিলে এবার অধ্যাপকর পাল, বাকি সকলো সময় স্পষ্ট হব। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস।